ভাতা নয় চাকরি চাই, এই দাবিকে সামনে রেখে পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাংক কর্মপ্রার্থী সমিতির মেখলিগঞ্জ শাখার বৈঠক হলো চ্যাংড়াবান্ধায়। ভাতা নয় চাকরি চাই, এই দাবিতে রাজ্য জুড়ে পথে নেমেছে পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাংক কর্মপ্রার্থী সমিতির লক্ষাধিক কর্মপ্রার্থী। কোচবিহারের সর্বোচ্চই বেকার ভাতা প্রাপকরা ভাতা নয় চাই চাকরি, এই দাবিতে সোচ্চার হয়েছেন। জেলার বিভিন্ন প্রশাসনিক দপ্তরে দাবিপত্র পেশ করেছেন তারা। প্রত্যেক ব্লক প্রশাসন জেলা প্রশাসনের কাছে তাদের দাবিপত্র প্রেরণ করেছেন। শুক্রবার মেখলিগঞ্জ ব্লকের পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাংক কর্মপ্রার্থীদের একটি আলোচনা সভা হয়েছে চ্যাংড়াবান্ধাতে। এই আলোচনা সভায় জেলা কমিটির উপস্থিতিতে মেখলিগঞ্জ ব্লকে নতুন করে কমিটি গঠন করা হয়েছে। ভাতা নয় চাকরি চাই, এই দাবিসহ বেশ কিছু দাবি নিয়ে এদিনের এই আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন কর্মপ্রার্থীরা। বিভিন্ন প্রশাসনিক দপ্তরে স্মারক দিচ্ছে বলে জানিয়েছেন সংগঠনের জেলা সভাপতি কুদ্দুস আলম। উল্লেখ্য যে 2013 সালে মুখ্যমন্ত্রী যুবশ্রী প্রকল্প চালু করেছেন, শিক্ষিত বেকারদের ভাতা এই প্রকল্পে দেওয়া হয়। তাদের মাসে 1500 টাকা করে টাকা ভাতা দেওয়া হচ্ছে। এদিন ভাতা নয় চাকরির ব্যবস্থা করতে হবে সরকারকে, এই দাবি সহ বিভিন্ন সরকারি কাজে যুবশ্রীদের নিয়োগ করতে হবে প্রভৃতি দাবি এদিন জানিয়েছেন তারা। গত 6 বছর থেকে বিভিন্ন আশ্বাস দেওয়া হলেও তাদের কাজের কাজ কিছুই হচ্ছে না বলে অভিযোগ। দাবি আদায় তাই আন্দোলনের কথা ভাবছেন তারা। সংগঠনের কোচবিহার জেলা সভাপতি কুদ্দুস আলম জানিয়েছেন, প্রতিশ্রুতি মিললেও বাস্তবে তাদের দাবি পূরণ হচ্ছে না। গত 6 বছর ধরে যুবশ্রীদের থেকে একজনেরও সরকারি কাজে নিয়োগ করা হয়নি, তাই বিষয়টি তারা ভাবিয়ে তুলেছেন। দাবির বিষয়ে আলোচনা করতে এদিন তারা চ্যাংড়াবান্ধায় বৈঠক করেছেন।